অনেক সময় দেখা যায় এসএমএস এর মাধ্যমে মেসেজ পাঠায় দেয়, স্বামী বিদেশে আছে, আছে না নাই, তোমারে তালাক দিলাম, যদি লেখে মেসেজ পাঠায় দেয় তাহলে কিন্তু তালাক হয়ে যায়। বুঝতে পারছেন? তালাক দিলাম বললেও যদি মনে মনে এক তালাকের নিয়ত রাখেন তবুও সুযোগ আছে। অনেক সময় ফোনে কথা কাটাকাটি চটে আপনার স্বামী তার স্ত্রীকে তালাকের কথা বলে, ওইদিকে বইয়ে তালাকের কথা শুনে আগে লাইন কেটে দেয়, লাভ নাই। স্বামী যদি মুখ দিয়ে বাইর করে বলে ফেলে তালাক দিলাম, আর স্ত্রী যদি নাও শুনে তারপরও তালাক হয়ে যায়। কথা কি বুঝাতে পারছি? অনেক সময় দেখা যায় স্বামী তার স্ত্রীকে বলে অমুক কাজ করলে তুমি তালাক, বাপের বাড়ি গেছো তো তালাক, শ্বশুরবাড়ির সাথে তো গন্ডগোল লাগছে, তো ছোট লোক বরে বলে দিছে বাপের বাড়ি গেলে তালাক, তোমার গন্ডগোল লাগছে তোমার শ্বশুরবাড়ির সাথে, এই জন্য বেচারি তার বাপ মা ছেড়ে দিবে, তার ভাই বোন ছেড়ে দিবে, এটা কোন মূর্খতা, কোন বর্বরতা, কোন অসভ্যতা। তোমার শ্বশুরবাড়ির সাথে গন্ডগোল লাগছে তুমি যাইও না, অভিমান করো, কিন্তু তাকে তার মা বাপ থেকে আত্মীয় স্বজন থেকে দূরে রাখার অধিকার এবং অধিকার তোমাকে দেওয়া হয় নাই। কিন্তু স্বামী এরকম করে কি করে না? অনেক জাহেল মূর্খ ব্যক্তি এরকম করে। তো এরকম যদি করে যে অমুক জায়গায় গেলে তুমি তালাক হয়ে যাবা, আর সেখানে যদি স্ত্রী যায় ঠিকই তালাক হয়ে যাবে। এক্ষেত্রেও বলতেছি ইন্ডিভিজুয়াল কোনো কেস, সুনির্দিষ্ট কোনো কেসের সমাধান এখান থেকে নেবেন না, শুধু মূলনীতিটা আমি জানায় রাখতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে তালাকের ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে। মা বোনরাও কথায় কথায় তালাক চাইবেন না, বাহর বাড়ি যাওয়ার কথা বলবেন না, ছেলেরাও কথায় কথায় তালাক দেওয়ার কথা বলবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ, যারা বিবাহ করবেন প্রতিজ্ঞা করেন আজকে খবরদার, আর যা বলেন তালাক মুখ দিয়ে বাইর করবেন না, করবেন না তো ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করে ফেলেছেন তারাও এখন নিয়ত করেন যে যাই হোক না হোক এটা বলবেন না। দেখেন মেয়েদের মনটা অনেক বেশি ভেঙে যায় যখন স্বামীরা এই কথা বলে। আপনার দোস্তের সাথে আপনার গন্ডগোল লাগছে, গন্ডগোল লাগার পরে আপনি নিয়ে আসছেন পিস্তল নিয়ে তাক করতে, গুলি করতে। আপনার মতো অমানুষ দোস্ত দুনিয়াতে আর আছে? দোস্ত গন্ডগোল ফাসাদ হইতে পারে, মারামারিও হইতে পারে, অভিমান হইতে পারে, অনেক কিছু হইতে পারে, তা বলে আপনি খুন করতে ধরবেন? ঠিক একইভাবে কোনো স্বামী কথা কাটাকাটি হয়েছে, বুঝের বাসকম হয়েছে, আর স্ত্রীকে তালাকের কথা বলছে, তালাকের ভয় দিছে, এটাও এরকম অমানুষ। বিশেষ করে তালাক যদি দিয়ে দেয় কথায় কথা, হ্যাঁ ভবিষ্যতে তালাক দেব এরকম যদি বলে, দেব দেয় নাই এখনো, দিলাম এটা না বলে, তাহলে আবার তালাক হয় না। তালাকের বিস্তারিত মাসআলা অনেক সূক্ষ্ম এবং অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ, এগুলো ওলামাদের কাছ থেকে আমরা জেনে নিব ইনশাআল্লাহ, প্রত্যেকটা কেসকে আলাদা আলাদা করে। তবে আমরা স্বামী স্ত্রী মিলেমিশে থাকব, আমাদের মধ্যে যাতে অমিল না হয়, শয়তান যেন খুশি না হয়, রহমান যেন খুশি থাকে, সেজন্য আমরা স্বামী স্ত্রী মিলেমিশে থাকব। যত নিজের চাহিদার ঘাটতি হোক, অভাব হোক, চেষ্টা করবো মিলেমিশে থাকার, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দাম্পত্য জীবনে যেন আমরা সুখী হতে পারি, সেইভাবে আমাদের সংসারগুলোকে সাজানোর তৌফিক দান করুন। আমরা যেন দাম্পত্য জীবনে একে অন্যের সাথে সবর করে থাকতে পারি, বিবাহ বিচ্ছেদের যে যে একটা ভয়াবহ মহড়া আমাদের সমাজে শুরু হয়েছে, এটা যদি এইভাবে চলতে থাকে সংসারগুলো শেষ হয়ে যাবে। ভাইরে, বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাদের দেখা যায় এরপরে বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা হয় না, অমানুষ হয়, মায়ের স্নেহ নাই, বাবার স্নেহ নাই, তাদের দিকে তাকায় অন্তত মিলেমিশে থাকতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।